আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে টিভি সেটের সামনে কিংবা মোবাইল কম্পিউটারের স্ক্রিনে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাণঢালা অভিবাদন এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 1358 সালের 8ই ফাল্গুন তথা 1952 সালের 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক সালাম বরকত সহ বাঙালি অনেক দামাল ছেলেরা। তাদের এই ত্যাগ তিতিক্ষা এবং লক্ষ প্রাণের লক্ষ খুনের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার আজকে কি বেহাল দশা এবং দুর্দশা, সে সম্পর্কে আমরা কয়েকজনের সাক্ষাৎকার নিব। চলুন প্রথমেই নেওয়া যাক একজন তরুণের সাক্ষাৎকার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন যুবক এদিকে হেঁটে আসছেন, আমরা তার সাক্ষাৎকার নিচ্ছি। সালামু আলাইকুম। হাই ব্রো। হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই? ইয়া ইয়া ভালো আছেন। আজকে দিবস সম্পর্কে আপনি কিছু জানেন? আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিবস আমরা পালন করতেছি ধুমধামভাবে। আজকে আপনারা এই উপলক্ষে কি কি আয়োজন করেছেন? ইয়া ইয়া, আমরা ডিজে পার্টি আয়োজন করতেছি, রাত্রে অনেক ডিজে হবে, আপনারও দাওয়াত রইল, আপনিও আসবেন। আমাকেও আসতে হবে? ইয়া ইয়া, ঠিক আছে। তাহলে আপনারা কি ভাষা দিবস এভাবেই উদযাপন করেন? আসলে আমাদের ভাষার জন্য রফিক সালাম বরকত তারা জীবন দিয়েছেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা ডিজে পার্টি করতেছি। আমরা খুব টাইম শর্ট ব্রো, তুমিও আসো যদি ইচ্ছা থাকে, ধুমধাম অনেক আয়োজন হবে। ইয়া ব্রো, আমার টাইম নেই ব্রো। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একজন স্কুল ছাত্রের সাক্ষাৎকার গ্রহণ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? মেহেদী হাসান। কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে। ক্লাস ফোরে। আজ কি দিবস তুমি কি জানো? আজকে ফেব্রুয়ারি দিবস। ফেব্রুয়ারি দিবস। আচ্ছা, আজকে দিবসটা কিভাবে তোমরা পালন করছো? আমরা বাড়ির সকলে হিন্দি সিনেমা দেখছি। হিন্দি সিনেমা দেখে তোমরা এই দিবসকে পালন করছো? প্রিয় দর্শক, আমরা শুনলাম আজকের মাতৃভাষা দিবস তারা হিন্দি সিনেমা শুনে এবং দেখে পালন করছে। তো আমরা চলে যাই আরও কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একজন বিরোধী দলের নেতার সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয়, আপনি কেমন আছেন? আসি ভালো। আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। আমি সাবেক সরকার দলীয় একজন ক্ষমতাসীন ছিলাম, এখন নাই। প্রিয় দর্শক, আমরা একজন বিরোধী দলের নেতা পেয়ে গেলাম। তো আমরা তার থেকে একটু আজকের ভাষা সম্পর্কে, এই ভাষা দিবস সম্পর্কে অনুভূতি জানতে চাচ্ছি। আপনার অনুভূতিটা কি? ভাষা দিবস, ভাষা দিবস কি ফেলে আইলে? যেখানে আমাদের কথা বলার কোনো স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা হারাই ফেলছি, কথা বললে আমাদেরকে গ্রেপ্তার, খুন, গুম করিয়ে ফেলাই দিতে আসে, সেখানে ভাষা লিয়ে আমাদের তো কিছু বলার নেই, আমরা নির্বাক হয়ে গেছি, ভাষাহীন হয়ে গেছি, ভাষা হারাই ফেলছি, এখানে আমাদের বলার কিছু নাই। আপনি জান ওই সরকার দলীয় কারো সাক্ষাৎকার নেন, মগদারে আইয়ে ডিস্টার্ব করেন না। দর্শক শ্রোতা, আসলে উনি ভাষাহীন হয়ে পড়েছেন, ওনার ভাষা হারিয়ে ফেলেছেন এই সরকারের জুলুম অত্যাচারের কারণে, নাকি? আচ্ছা আচ্ছা চাচা, চাচা একটু অন্য সাইডে আছেন, আমরা অন্যদিকে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একজন সরকার দলের নেতার সাক্ষাৎকার গ্রহণ করব। আমরা একজন সরকার দলীয় নেতার কাছে এসেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব, আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি, আজকের এই ভাষা দিবস সম্পর্কে আপনার অনুভূতি কেমন? অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়। আজকে 21 ফেব্রুয়ারি, মেবি 1952 আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজের জন্য তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, অর্থাৎ ভাষার জন্য জীবন দিয়েছে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত বাংলা ভাষাকে সম্মান করা, বাংলা ভাষাকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করা। এই জন্য আমরা সরকারিভাবে অনেক কালচারাল প্রোগ্রামগুলো, কালচারাল অর্গানাইজেশনের আমরা প্রিপারেশন নিয়েছি এবং অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছি আর কি। আমরা অলরেডি আজকে বিকাল থেকে একটা কালচারাল অর্গানাইজেশন করব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে। এখানে আমাদের ইন্ডিয়া থেকে অনেক নামি দামি সিঙ্গার্সরা আসবে, তারা তাদের পারফরমেন্স করবে, এবং আমরা ইউএসএ থেকেও অনেক সিঙ্গার্স এনেছি, যারা ইংরেজি গান, হিন্দি গান, এগুলো অনেক চিল হবে আর কি, অনেক আনন্দ হবে, এইসব অ্যারেঞ্জ করেছি আমরা। আজকে মাতৃভাষা বাংলার জন্যে লক্ষ প্রাণের রক্ত খুনের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে আপনারা উদযাপন করার জন্য ইউরোপ থেকে, ইন্ডিয়া থেকে
ভিন্ন ভাষাভাষী সিঙ্গার এবং ভিন্ন ভাষাভাষী নাচিয়াদের আনছেন, এর কারণ কি? অ্যাকচুয়ালি এটা তো একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে ওয়ার্ল্ডের কাছে স্বীকৃতি পেয়েছে, সে হিসেবে আমাদের বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আর কি এই অ্যারেঞ্জটা করেছি। আপনি বুঝতে পারছেন আজকের এই মাতৃভাষা বাংলার জন্য এরকম অনুষ্ঠান এবং ভিন ভাষাভাষী গান ভিন ভাষাভাষী মানুষদেরকে নিয়ে এরকম আয়োজন করলেই আজকের এই মাতৃভাষার সার্থকতা পাওয়া যাবে। অবশ্যই অবশ্যই, এটাই আমাদের আজকের প্রোগ্রাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আজকের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য। যদিও আপনার এই ভেরি ম্যাচ আর থ্যাংক ইউ এগুলো নিয়ে আমরা সন্তুষ্ট নয়, বাংলা ভাষা আমরা চাই, বাংলা ভাষা বাংলা ভাষাই হোক। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে একজন মুরব্বী হেঁটে আসছেন। আজকের ভাষা দিবস সম্পর্কে তার অনুভূতি কী সে সম্পর্কে আমরা কিছু জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চাচা আপনি কেমন আছেন? বাবা আল্লাহ তো ভালো রাখছে, তুমি আছো নি? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মহান ভাষা দিবস সম্পর্কে আপনার কিছু সাক্ষাৎকার আমরা গ্রহণ করতে যাচ্ছি, আপনি কি বলেন? হ্যাঁ বাবা। ঠিক আছে, চলুন আমরা ওখানে একটু বসতে পারি, বসে বসে জি আসুন। আচ্ছা চাচা, আপনার বয়স আপনি বললেন 85 কিংবা 80, তো 85-80 হলে আপনি তো আমাদের বাংলা সাল 1358 সালে 8ই ফাল্গুন যে মাতৃভাষা দিবস বাংলার জন্য প্রাণ দিয়েছিল রফিক সালাম বরকত, এই আন্দোলন আপনি দেখেছেন সচক্ষে? হ্যাঁ বাবা, এই কথাই তো বলতেছিলাম যে আমার পাড়া দেখতেছো না বাবা? জি জি। তখন আমার বয়স 10-12 বছর হবে, ঢাকাতে চলে গেছিলাম, সেখানে জালমুড়ি বেচাকুনি করতাম, বাবা মা অশিক্ষিত আছিল, হরালে এক করায়নো। তখন দেখলাম ওই কলেজের ফোলাভাইনেরা একটা মিছিল লই বাড়িছে, এরকম কিছু একটা করতে। তো আমি চিন্তা করছি আহারে মাতৃভাষা বাংলা তো আরও দরকার। তখনকার পাকিস্তানের যেহেতু আসিল হেতে আঙ্গরে কইছে বাংলা ভাষা কথা কয়ন যাইত না, তা আমিও না বুঝি বুঝি এতটুকু যে আহার এই আন্দোলনের তো মাতৃভাষার আন্দোলন আর তো করার দরকার। আমিও গেছি বাবা, আর সামনে কতজন মানুষ মারি হেলাইছে। আপনি বলতে চাচ্ছেন আপনি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন? প্রিয় দর্শক, আমরা এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছি হঠাৎ করে যিনি এই মাতৃভাষার আন্দোলনে যোগ দিয়েছিলেন। আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিংবা আপনি কোনো আহত হয়েছিলেন কিনা? বাজি আরে হাও গান দেখতেছ না, তাহারি লাডি বদ্দি আড়ন লাগা, দেখলাম পাকিস্তানের সৈন্যরা পুলিশরা আরে অতগুলি গুলি করছে, আর সামনে কত মানুষ করছে, আর হাগান গুলি গুলি লাগি, এ হাঁটা যে হসি গেছিল অহন্তরি অহন ভালো এই বাঙ্গা হাল হয়ে আই চলতে আসি। তাহলে এই পাটা আপনার সেই আন্দোলনে আহত হয়? অবাসি আন্দোলন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুরব্বী উনি 1358 সাল বাংলার এই 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা বাংলাকে স্বাধীন করার জন্য লড়াই করতে গিয়েছিলেন, আর সেই লড়াইয়ে তিনি পা হারিয়েছেন। তো আপনি কি সরকারি কোনো অনুদান পেয়েছেন কি না? না বাজি, আমি মাতৃভাষার জন্য আন্দোলন করছি গেছি, আর হগান গেছে আরে একমাত্র আল্লাহ সাইতে আছে, দুনিয়ার কোনো মানুষের আশা অনুদান নাই সায়নও আরে এ পর্যন্ত কেউ করেও না, আল্লাহ যদি আরে মৃত্যু পর্যন্ত বাংলা ভাষায় কথা কইয়া যাওয়ার তৌফিক দেয় এটাই আর কাছে বড় সাওয়া বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ চাচা আপনাকে, আপনার মতো মানুষ আসলে এই সমাজে এখন অনেক বিরল, কারণ এখন মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করে। তো সেই মুহূর্তে আপনি এমন একজন মানুষ যিনি কোনো স্বার্থ ছাড়াই মাতৃভাষা বাংলার জন্য এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তো আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি অনেকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই মুরব্বী অসহায় মানুষটির পাশে আপনারা কেউ দাঁড়ান। এরপরে আমরা চলে যাব আরেকটি সাক্ষাৎকারে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা বাগমারা দারুত তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের কাছে এসেছি। আমরা তার কাছে জানতে চাইব তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কী কী কর্মসূচি হাতে নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এই প্রশ্নটি করার জন্য। আমরা বাগমারা দারুত তাহজিব মাদ্রাসা আজকে যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে তার মধ্যে আমাদের সকল স্টুডেন্টকে আমাদের হল রুমে এনে আমাদের ওস্তাদরা
তাদের যে 1952 সালের যে ঘটনা অথবা ওই দিনের যে স্মৃতিচারণ আছে ওইগুলো নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে এবং কোরআন তেলাওয়াত হয়েছে। তারপরে আমরা মুনাজাতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ করেছি, তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। আজকের এই কর্মসূচিগুলো আমাদের মাদ্রাসার জন্য আমরা আয়োজন করেছিলাম আর কি। মাশা আল্লাহ, আপনার এই উদ্যোগটা অনেক সুন্দর ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই চার শ্রেণীর মানুষের সাক্ষাৎকার দেখেছেন, আর পরিশেষে এসে দারুত তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের কথাও আপনারা শুনেছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে চার শ্রেণীর কার পন্থাটা আপনার কাছে ভালো লেগেছে এবং আমাদের এই ভাষা শহীদদের জন্য কার পন্থা, কার এই পদ্ধতিটা সবচেয়ে উপযোগী এবং তাদের জন্য কল্যাণকর। আমার মনে হয় আপনাদের উত্তর হবে এটাই যে দারুত তাহজিব মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যেভাবে আয়োজন করেছেন, তাদের ছাত্রদেরকে বসিয়ে এই শহীদদের স্মৃতিচারণ করেছেন এবং তাদের নামে কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন, এটাই মনে হয় আপনাদের সকলের উত্তর। এবং আমিও বলবো যে এরকমটাই করা উচিত, সারা বাংলাদেশের কোনায় কোনায় যদি এরকম কাজ ছড়িয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ভাষা শহীদেরা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে এবং তাদের আখিরাতটা মুক্তিময় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন।